হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার যে লুকটা তোমরা দেখছো, জাস্ট ফাউন্ডেশন বাদ দিয়ে, বাদ বাকি ব্লাশার, কন্টোর, আই শ্যাডো সব কিছু কিন্তু আমি আমার লিপস্টিক দিয়ে করেছি। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। খুব মজাদার একটা ভিডিও, খুব হেল্পফুল ভিডিও, বিগিনারদের জন্য অবশ্যই খুব হেল্পফুল। তো দেখো তোমরা কেমন লাগবে, আমাকে অবশ্যই দেখে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে আমি আমার আইব্রোটাকে করব। তো আমার আইব্রোটা করার জন্য আমি যে লিপস্টিকটা ইউজ করব সেটা হলো মেবলিনের এই লিপস্টিকটা। এটা মেবলিনের লিপস্টিক, ওয়ালনাট শেড, ঠিক আছে? তো এটাকে আমি ইউজ করব আমার আইব্রো করার জন্য। আজকের আমার বেস মেকআপ টোটালটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আইব্রো, আই শ্যাডো, ব্লাশ, কন্ট্রোর এই সমস্ত কিছু আমি টোটালটা লিপস্টিক দিয়ে করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এই শেডটা নেব। তো দেখো আমার আইব্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো জাস্ট আমি একটা লিপস্টিকের সাহায্যে আমি আমার এই আইব্রোটা কমপ্লিট করলাম। এটাও আমি সেম করে অফ ক্যামেরায় আসছি। ব্লাশ ইউজ করার জন্য ব্যবহার করবো নিক্সের এই লিপস্টিকটা। একটু বেশি করে নিলাম, এতে ক্যামেরায় বুঝতে পারো তোমরা, সেজন্য জাস্ট ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে ড্যাব ড্যাব করে দেবো। দেখো ব্লেন্ডার দিয়ে কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল লিপস্টিকটাও। ওই ব্রাউন কালার লিপস্টিক দিয়ে আমি আইব্রো করে নিলাম, একদম চকলেট ব্রাউন কালার ছিল। আর নিক্সের এই লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশ করে নিলাম। এটা আমি ব্লেন্ড করবো অফ ক্যামেরায়। তো দেখো আমার দুটো গালের ব্লাশ খুব সুন্দরভাবে এইভাবে হয়ে গেছে লিপস্টিক দিয়ে। এরপর আমি করব কন্ট্রোর। কন্ট্রোলিং এর জন্য আমি সেম লিপস্টিকটা অ্যাপ্লাই করব যেটা আমি ব্রাউতে অ্যাপ্লাই করেছি, কিন্তু এখানে খুব অল্প পরিমাণ নিয়ে অ্যাপ্লাই করতে হবে, কারণ যেহেতু খুব ডার্ক একটা লিপস্টিক কালার এটা। তো আমি আঙ্গুল দিয়ে নিয়ে নিলাম, যেহেতু অল্প পরিমাণ নিচ্ছি, এতটুকু কালার নিচ্ছি। তোমার কন্ট্রোল হয়ে গেল, দেখো এই গালে কন্ট্রোল নেই আর এই গালে কন্ট্রোল রয়েছে। এরপর করবো আমি আইশ্যাডো। আইশ্যাডোর জন্য নিক্সের যেটা আমি ব্লাশের জন্য অ্যাপ্লাই করেছি সেটা আমি আই শ্যাডোতে অ্যাপ্লাই করবো আইলিডে। তো দেখো আমি সব এই চোখেই দেখাচ্ছি, এই চোখে বুঝতে পারবে তোমরা বেশি করে। জাস্ট হাত দিয়ে ড্যাব করে দিব। দেখো ব্লাশারে একই লিপস্টিক অ্যাপ্লাই করেছি কিন্তু কম দিয়েছি আর এখানে বেশি দিলাম, দেখে টোটালটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, একটা লিপস্টিকে কি সুন্দর ভালোভাবে হয়ে গেল ব্যাপারটা। তো আমি এই চোখেটাও অফ ক্যামেরা করে নিচ্ছি। তো আমার আই মেকআপ কমপ্লিট। এরপর আমি লেস্ট লিপস্টিক অ্যাপ্লাই করে দেবো, ব্যাস আমার মেকআপ কমপ্লিট। আজকের মেকআপটা আমি কোনো হাইলাইটার ইউজ করবো না। এই লিপস্টিকটা হচ্ছে পার্পেলের লিপস্টিক, লিপস্টিক ক্রেয়ন। তো আমার মেকআপ কমপ্লিট। তো আমার ব্লাশ, কন্ট্রোর সব কিছু, ইভেন আইশ্যাডো সব কিছু লিপস্টিক দিয়ে করে দিলাম। তো আই থিঙ্ক মেকআপটা খুব মজাদার লাগলো। তো আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের।